Subscribe to Question Mark Films and press the bell icon for all the latest video updates. Mook or mukhosh? Or mukhosh? Or mukhosh? এখন তো রাস্তায় বেরোলেই মুখোশ পরা বাধ্যতামূলক। একদিকে মারণ ভাইরাসের ছোবল থেকে রেহাই পাওয়ার জন্য, আবার অন্যদিকে আইন ভাঙার অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। কিন্তু আমরা কি কখনো মুখোশহীন ছিলাম? যদি নিজেই নিজেকে প্রতারিত করতে না চাই, তাহলে এ সত্যটা স্বীকার করা উচিত যে আমরা কখনোই মুখোশহীন ছিলাম না। আমাদের প্রত্যেকেরই মুখ ঢাকা থাকে এক অদৃশ্য মুখোশে, তার উপর যোগ হয়েছে আরেকটা কৃত্রিম মুখোশ। অদৃশ্য মুখোশটা নিজেকে বড় করে দেখানোর কপট প্রয়াস, অন্য মুখোশটা জীবাণুর হাত থেকে নিজেকে বাঁচাবার। ফরাসি লেখক ভিক্টর হিউগোর একটা কথা আছে, ভার্চু হ্যাজ এ ভেল, ভাইস হ্যাজ এ মাস্ক। সদ্গুণের থাকে আড়াল আর কপটতার থাকে মুখোশ। মুখোশের আড়ালে একটা গল্প থাকে, সেই গল্প লুকানোর একটা ভয়ঙ্কর প্রচেষ্টা অহরহ থাকে। কিন্তু লুকানো মুখের গল্পটা কি এত সহজে লুকানো যায়? তাই মাঝে মধ্যেই মুখোশ খসে পড়ে। যেমনটা কৃত্রিম মুখোশ এক টানা অনেকক্ষণ পড়ার পর নাক মুখ থেকে চিবুকের কাছে নেমে আসে, ঠিক তেমনই আমাদের মুখ আর মুখোশের ফারাক হঠাৎ করেই প্রকাশিত হয়ে পড়ে। তারপর আচমকা নিচে নেমে আসা কৃত্রিম মুখোশটাকে আমরা যেমন ভিড় রাস্তায় ঠিকঠাক করে স্বস্থানে বসিয়ে দিই, ঠিক তেমনভাবেই হঠাৎ করে প্রকাশিত হয়ে পড়া কপটতাকে ফের অদৃশ্য মুখোশে ঢাকার চেষ্টা করি। কিন্তু যার বা যাদের কাছে ধরা পড়ে গেছি, সেখানে যে আর কোনোদিনই ভাবমূর্তি ফিরে আসবে না, সেটা আঁচ করে তার বা তাদের এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু কেন অদৃশ্য মুখোশে মুখ ঢাকি আমরা? কারণ আশেপাশের মানুষের কাছে ভাবমূর্তি তথাকথিত উন্নত রাখতে চাই আমরা। কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায়, পাছে লোকে কিছু বলে, তাই অদৃশ্য মুখোশটাকে আঁটো সাঁটো করে মুখে ধরে রাখার অবিরত চেষ্টা চালাতে থাকি। আমার জ্ঞান কম, আমি কম বুঝি, এইসব শুনবার লজ্জা ঢাকতে অথবা তোয়াজ করে টিকে থাকবার জন্য মুখোশ অপরিহার্য। তাই মুখোশ ব্যবহারে স্থান কাল পাত্র বড় ভূমিকা রাখে। যে মুখোশ কিছুদিন আগেও তাৎক্ষণিক কিছু সুবিধা লাভের জন্য প্রতিবেশীর প্রশংসা করেছে, সেই মুখোশই আবার চিকিৎসা কেন্দ্র ফেরত করোনা মুক্ত প্রতিবেশীকে তাঁর নিজের ঘরে ঢুকতে বাধা দেয়। যে মুখোশ কখনো অপেক্ষাকৃত দুর্বলকে সর্বসমক্ষে হেয় করে আনন্দ পায়, সেই মুখোশই আবার সবলের সামনে তোষামোদী করে টিকে থাকে। কৃত্রিম মুখোশ পড়লেই যে দুর্দম ভাইরাসের হাত থেকে রেহাই পাবো তার নিশ্চয়তা নেই, কিন্তু অদৃশ্য মুখোশ থাকলে সমাজে যে কিছুটা হলেও গ্রহণযোগ্যতা থাকবে তাতে কোনো সন্দেহ নেই। এই অদৃশ্য মুখোশ আমাদের জীবনের একটা অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হল, যারা প্রকৃতপক্ষে জ্ঞানী কিংবা যাদের কিছুই হারানোর ভয় নেই, তাদেরও কি মুখোশের প্রয়োজন হয়? অথবা এই সরল সত্যটাকে কি অস্বীকার করা যায় যে মুখোশের আড়ালে যতই মুখ লুকাই না কেন, লুকানো মুখের গল্পটা কি অত সহজে লুকানো যায়? রবি ঠাকুরের কথায়, দ্বার বন্ধ করে রেখে ভ্রমর টারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি।